দর্শক আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ শুরুতেই আপনাদেরকে জানাতে চাই আজকের দিনের আলোচিত খবর বান্দরবনে ব্যাংক লুটে অংশ নেয় কেএনএফ এর নারী সদস্যরাও চ্যানেল টোয়েন্টি ফোর এর হাতে সিসিটিভির ফুটেজ আটক ঊনপঞ্চাশ ঈদযাত্রায় সব পথেই বেড়েছে চাপ শেষ সময়ে ট্রেনে ভিড় মহাসড়কে ধীরে ধীরে চলছে যানবাহন ফুটবলের উন্নয়নে ব্রাজিলকে পাশে চান প্রধানমন্ত্রী তৈরি পোশাক নেয়ার আহ্বান সোনালী ব্যাংকে মিলছে বিডিবিএল বেসিক যাচ্ছে সিটিতে নীতিমালা নিয়ে সমালোচনা এবং সৌদিতে দেখা যায়নি সওয়াল মাসের চাঁদ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ঈদ উল ফিতর বুধবার দর্শক আমন্ত্রণ আরো একবার আজকে আমরা চলমান সময় নিয়ে আলোচনা করব সমসাময়িক রাজনীতি অর্থনীতি বিভিন্ন ইস্যুজ ঈদ চলে আসছে দুদিন বাদেই আমরা অতিথিদের সাথে পরিচয় করে দিই জনাব সুভাষ সিংহ রায় প্রধান সম্পাদক এবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম রয়েছেন শেখ রবিউল আলম তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং সবশেষ শেখ হাফিজুর রহমান কার্জন অধ্যাপক আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের তিনজনকেই শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানা শুভ শুভকামনা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য বিশেষ করে ঈদের আগে আগে ঈদ কড়া নাড়ছে আমরা আজকে সবশেষ আমাদের শিরোনাম ছিল এটি যে ঈদ যেহেতু মঙ্গলবার হচ্ছে না বুধবার হচ্ছে সৌদি আরবে সুতরাং একদিন পরেই হয়তো আমাদেরটা সেটাই হয়তো ঘোষণাটা চলে আসবে সময় মতো আমরা শুরুতেই একটি রিপোর্ট নিয়ে আলোচনা করতে চাই আজকে আমাদের সারা দিন একটা শিরোনাম ছিল রাজধানীর আগারগাঁওয়ে সেখানে মোল্লাপাড়া এলাকার একটি বাসা থেকে বাবা এবং ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এলাকাবাসী এবং পুলিশ ধারণা করছে যে আর্থিক অনটন ঋণগ্রস্ত হয়ে যাওয়ায় বাবা প্রথমে ছেলেকে হত্যা করে এবং তারপরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন আমরা একটি রিপোর্টটা শুরুতেই দেখতে চাই রাজধানীর আগারগাঁও তালতলার মোল্লাপাড়া এলাকার বহুতল এই ভবনের দোতলায় স্ত্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন মশিউর রহমান রোববার সন্ধ্যার দিকে মশিউর রহমানের স্ত্রী টিউশনি থেকে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান অনেকক্ষণ অপেক্ষা করার পর দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন ফ্যানের সাথে ঝুলে আছেন মশিউর রহমান বিছানায় পড়েছিল তার ছেলে মাদাব্বির রহমানের মরদেহ আর তেরো বছরের মেয়ে পড়েছিল আহত অবস্থায় আমি এটা সংজ্ঞায় নিয়ে দিলাম আমার মা আবার পিছেন্দা যাইয়া ওয়ালাফারে উঠছে তারপর এই মেয়ের কথা কইল মেয়ে কথা কইতে পারতো না এবার আমার বলল কে আর মায়ে হ্যাঁ বলতেছে কাজ তুমি একটা কাঠমিস্ত্রি আনো কাঠ মিস্ত্রি আনলে দরজা ভাঙলে আমরা মেয়েটার বাসায় তার এলাকাবাসী জানায় আর্থিক সংকট থেকে এমন ঘটনা ঘটতে পারে স্বামী স্ত্রী দুটো বাচ্চা নিয়ে বসবাস করে এবং তার স্ত্রী টিউশনই করে তাতে এতেই প্রমাণিত হয় তাদের অর্থনৈতিক দীনতা ছিল অর্থনৈতিক কষ্ট ছিল উনি একটা উত্তরের জায়গা কিনছিলেন ওই জায়গা বোধ দখল পাচ্ছিলেন না এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো এই উনি বাজারে কিছু ক্ষতিগ্রস্ত হয় তো পারিবারিকভাবে আত্মীয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা নেয় ওই টাকা পয়সা ফেরত দিতে একটু তার ই হচ্ছিল সমস্যা হচ্ছিল পুলিশ বলছে ঘটনাস্থল থেকে একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে এটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে তার দুই সন্তানকেই হত্যা করেছে এবং হত্যার চেষ্টা করা করেছে মেয়েটার অবস্থা খুবই মুমূর্ষ অবস্থা তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে মশিউর রহমান ও তার ছেলের মরদেহ রাখা হয়েছে হাসপাতালের আর চিকিৎসা হচ্ছে মর্গে মেয়েকে একটি বেসরকারি হাসপাতালে আমরা যে দেখছিলাম ঈদ আসছে কড়ান ব্যাপক শপিং টপিং চলছে শপিং মলের এমন অবস্থা যে আমি একটা শপিং মলের কথা নাম উল্লেখ না করি সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে মানুষ দাঁড়াতে পারছে না এবং বিল দেওয়ার জন্য দেখা যাচ্ছে আধা ঘন্টা টাইম লেগে যাচ্ছে এখন এই ঈদের যে আনন্দ সেটি আসলে সবার জন্য সমানভাবে কি আসছে সুভাষদা আপনাকে দিয়ে শুরু করতে চাই এটির সাথে আমি আরেকটু জুড়ে দিই বিষয়টা হচ্ছে যে এই ভদ্রলোক আর্থিক অনটন বাংলাদেশে ঋণ ক্ষুদ্র ঋণ বিশেষ করে গ্রাম পর্যায়ে যে পরিস্থিতিতে যাচ্ছে একটি হিসাব বলছে যে বাংলাদেশে ফর্টি টু ফর্টি ফাইভ পারসেন্ট মানুষ এখনও বাংলাদেশে এতগুলো বেসরকারি ব্যাংক থাকার পরও সরকারি ব্যাংক থাকার পরও তারা এই ক্ষুদ্র ঋণ যারা দেয় তাদের উপর নির্ভরশীল দাদন ব্যবসায়ীদের উপরে নির্ভরশীল তারা এমনভাবে ঋণগুলো দেয় যেখান থেকে পরের সপ্তাহ থেকে তার ঋণের কিস্তি দিতে হয় সেই জাল থেকে এমনভাবে আমি একটা রিপোর্ট দেখছিলাম সমকালের সেখানে সেই রিপোর্টটাতে ছিল এরকম যে দেনার দা এবং পরিবারের খরচের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করছেন এবং তাদের রিপোর্টটা ছিল তিন মাসে আটাশ জন মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বাংলাদেশে এই জিনিসটা থামানো যাচ্ছে না আপনার কাছে সিনারিওটা কেমন অসংখ্য ধন্যবাদ এবং তিন আপনাদের তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং আর দুদিন পরে আমাদের সেই খুশি ঈদ কিন্তু আলোচনা করছি যাদের ঘরে খুশি আসছে না এবং আপনি জাতীয় কবি কাজী নজরুলের যে গানটাকে আমরা বেছে নিয়েছি বছরের পর বছর ধরে আমরা এটা উচ্চারণ করি মনের খুশিতে আমরা গাই এই যে আসমানি তাগিদ এই যে বলা হয় ঈদ আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ তো বিলিয়ে দেওয়ার যে মানসিকতা কত আমাদের কতজনের মধ্যে আসে আর এই যে উপলব্ধির জায়গাটি কতটুকু জায়গা হয়েছে আপনি যে ক্ষুদ ক্ষুদ্র ঋণের কথা বলছেন আমি আইআইটি খড়গপুরে আমাকে দুই বছর লেখাপড়া করতে হয়েছে এবং সেখানে গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্টে আমি যখন পড়তে গিয়েছি এবং মার্কেটিং ম্যানেজমেন্টের ওপরে আমার এই কোর্সটি ছিল জি সেখানে আমাকে দেওয়া হয়েছিল বাংলাদেশের ক্ষুদ্র ঋণ জি আপনি খেয়াল করে দেখেন যে আমি রামপুর রামপুরা এলাকায় এবং মিরপুর এলাকার প্রায় ছশো জন মানুষের ওপরে আমি এটা সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষায় আমি অবাক হয়ে দেখলাম বিশেষ করে যারা রিক্সাওয়ালা আছেন রিক্সা চালান ঢাকা শহরে তাদের অধিকাংশই ঋণে জর্জরিত হয়ে তার এলাকার থেকে চলে এসেছেন ঢাকায় ঢাকায় এসে প্রথমে ধরেন রামপুরায় রিক্সা চালানো শুরু করেছেন কিন্তু তার বউ ছেলে মেয়ে রেখে এসছেন এলাকায় এক গভীর রাত্রে এসে ঋণ যাদের কাছ থেকে নিয়েছিলেন তাদের দাপটে এবং তাদের ভয়ানক অত্যাচারে ওই অর্থে সে কিন্তু পালিয়ে আসতে বাধ্য হয়েছে সে কিন্তু এখানে এসে মাস মাস চলার পরে আবার কিন্তু এখানে একটা সংসার পেতেছে আবার আবার ওখান থেকে বছর পরে এক চলে গেছেন মিরপুরে এরকম সামাজিক যে বন্ধনের জায়গাটি এবং সামাজিক যে শৃঙ্খলার জায়গাটি সেটা কিন্তু এই ঋণের কারণে কিন্তু নানান দিকে কিন্তু বিচ্ছুত হয়ে গেছে এই জায়গাটায় সামাজিক কথা বলছেন সে জায়গায় রাষ্ট্রের কোনো কি পান কোন সমস্যা পান কিনা রাষ্ট্রের কোনো দায় আছে কিনা সেটা ওই যে আমাদের মানবাধিকার কমিশনের এক সময় যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন প্রায় টেলিভিশনে তার কথাগুলো প্রচারিত হতো অধ্যাপক মিজানুর রহমান তিনি বলতেন রাষ্ট্র তুমি মানবিক হও এ কথাটা তুই প্রায় কিন্তু এই বাক্যটা জুড়ে দিতেন হাফিজুর রহমান কার শিক্ষক আমাদেরও শিক্ষক তা আমাদের রাষ্ট্রে তো দায় রয়েছে রাষ্ট্র তো কোনো দায় থেকে এড়াতে পারে না সেখানে আমি একটা জিনিস বলবো যে আপনি দেখেন আমাদের এখানে যে ক্ষুদ্র ঋণের যারা ব্যবসা করছেন যে তাদের অধিকাংশই কিন্তু অনেক মানবতার যে ক্ষেত্রগুলো সে ক্ষেত্রগুলোকে ছাড়িয়ে যে ব্যবসায়িক ক্ষেত্রটাকে তারা খুব বেশি বলে দিয়েছেন না এর সাথে কি এই ব্যবসাটা আপনি যুক্ত করবেন না যে আমরা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন দেখলাম সেখানে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে নতুন করে যারা ঋণ খেলাপি আছেন এই ঋণ খেলাপিদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যে একটা গ্রুপের মধ্যে যদি তার অন্য অন্য কোম্পানি থাকে যেই কোম্পানির নামে সে খেলাপি সেই কোম্পানি বাদে অন্য গ্রুপের নামে গ্রুপের অন্য কোম্পানির নামে তিনি এই ঋণ নিতে তার কোনো অসুবিধা নাই এটাকে ঈদ উপহার বলা হচ্ছে নতুন করে তাদের ক্ষেত্রে ব্যাংক রিলা ব্যাংক ঋণ খেলাপিদের ক্ষেত্রে তাদের যে সাইজ আর এই যে ছোটো ছোটো ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে তাদের যে এই বিষয়গুলো মানে কেমন না আকাশ পাতাল একটা পার্থক্য আমি শুধু অত বিশ্লেষণে না জানি রবীন্দ্রনাথ ঠাকুর একটা অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন সুচিতার সংকীর্ণতা আমাদের কিন্তু অনেক সুচিতার ভিতরে সংকীর্ণতা আছে এবং এটা বিস্তৃত ব্যাখ্যা আমি একটা কথা বলি আপনাকে আমি জেনে শুনেই বলছি এবং সন্ধ্যাতীতভাবে এটা প্রমাণিত হয়েছে যে যারা অল্প টাকা ঋণ নিয়েছেন ঋণ যে ঋণ নিয়েছেন তাদের মধ্যে খেলাপির সংখ্যা কিন্তু কম গরিব মানুষ যারা ঋণ নিয়েছিল তারা কিন্তু ঋণ ফেরত দেওয়ার তাগিদটা কিন্তু অনুভব করেন জি উচ্চ মধ্যবিত্ত কিংবা যারা ঋণ নিয়েছিল তারা কিন্তু প্রকৃত অর্থে হয় আচ্ছা এবং আমার ধারণা শিক্ষিত হচ্ছে অশিক্ষিত মানুষরা আপনি যদি ওই অর্থে বলেন আমি কোনো অন্য ব্যাখ্যায় যাচ্ছি না তাদের মধ্যে কিন্তু টাকা ফেরত দেওয়ার তাগিদটা বেশি থাকে এইটা কিন্তু আমাদের মাটির একটা বড় গুণ কিন্তু আচ্ছা আমি সেই কারণে আপনার জায়গা শেষ করে আনি আমরা এখন ওই যে রাষ্ট্রের যে দায় বললেন সেই দায় থেকে আমাদের সকলে মিলে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করার প্রয়োজন আছে এবং সমাজকে ভিতর থেকে দেখার তাকে দায়িত্বের জায়গায় বেশিরভাগ সময় কথার কথা হয়ে যায় আমরা নিজেদেরকে বুঝ দেওয়ার জন্য বা বুঝ দেওয়ার জন্য ভালো মানসিকতা প্রকাশ প্রকাশের জন্য কথার কথা হিসেবে বেশিরভাগ সময় দাঁড়ায় যায় এটা সুশীল সমাজ বলে থাকেন শেখ রবিউল আলম আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং এই মুহূর্তে যারা চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে যুক্ত আছেন হতদরিদ্রের সংখ্যা বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে কোনো সন্দেহ নেই এবং তার চেয়েও আরও বেশি গতিতে বাড়ছে আপনার মূল্য স্থিতি চলছে লাগামহীনভাবে বাড়ছে এখন রাষ্ট্র কী করছে আপনি যে কথা বলছিলেন রাষ্ট্র তো শ্রেণীকেই লালন করছে ব্যাংকের যে চিত্র আপনি তুলতে চাইলেন সেটা যদি বিবেচনা করেন আপনি দেখবেন যে রাষ্ট্র বৃত্ত শ্রেণীকেই বারবার শ্রেণীর পাশেই থাকতে চাইছে এক কোটি একষট্টি লাখ মানুষ বাংলাদেশে এখনো বসবাস করে যাদের প্রতিদিনের ইনকাম টাকা একষট্টি পয়সা মাত্র মাত্র ষাটটাকে একষট্টি পয়সা প্রতিদিনের ইনকাম তাদের জীবন নির্বাহ করাটা কত দূর বিষয় খুব কঠিন এই মুহূর্তে বিবিএসএ রিপোর্ট বলছে চার কোটি মানুষ ঋণ করছে খাদ্য ক্রয় করবার জন্য জি সর্বশেষ রিপোর্ট বলছে বারো কোটি মানুষ বাংলাদেশে হচ্ছে তার পর্যাপ্ত ক্যালোরি পাচ্ছে না সে যা প্রতিদিন যে ক্যালোরি তার দরকার তা পাচ্ছে না বারো কোটি মানুষ অর্থাৎ আপনি দেখেন সিংহবাগ মানুষ প্রায় আপনার কত সেভেন্টি মানুষ ষোলো কোটি মানুষ হলে সেভেন্টি মানুষ তার প্রয়োজনীয় ক্যালোরি পাচ্ছে না যে খাবার সে নেয় পাঁচ লোকের কাছে চলে গিয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট সম্পদ দেশের আচ্ছা এখন দেখেন কিছুদিন আগে আপনি আজকে যে হত্যার কথা বললেন আত্মহত্যার কথাটা বললেন তার কয়েকদিন আগেই এক রিক্সাওয়ালা সে ব্যথার যন্ত্রণায় ওষুধ কিনতে না পেরে আত্মহত্যা করেছে মা আড়াই হাজার টাকা তার সন্তান বিক্রি করে দিয়েছে অভাবের তাড়নায় এটাও কিন্তু আপনার গত এক মাসের মধ্যে কথা বলছি আমি তার মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে বিল দিতে না পেরে মাতার সন্তানকে বিক্রি করে ওই বিল পে করেছে তো এটা যদি একটা দেশের চিত্র হয় আপনি বুঝতেই পারছেন যে আর চাপা যে জিনিসগুলি প্রকাশ্যে আসছে না সেগুলি কত ভয়াবহ হতে পারে রাষ্ট্র কিন্তু আপনার ব্যয় করছে এক লক্ষ চব্বিশ হাজার কোটি টাকা সামাজিক নিরাপত্তার নামে জি কিন্তু সেই অর্থটা বরাদ্দের ক্ষেত্রে বা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য রয়েছে রাজনৈতিক বিবেচনা রয়েছে স্বজনপ্রীতি এই জায়গায় যার ফলে ওই সুপারটি সাধারণ মানুষ এই জায়গায় বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আপনার দল সে তারা কোনো কর্মসূচি দিয়েছে এখন পর্যন্ত আচ্ছা এখন দলের কর্মসূচি তো এগুলো তো আন্দোলন কর্মসূচি নয় আমাদের দলের জায়গা থেকে তো ধরেন প্রতিবেশীর প্রতি দলের সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সেখানে তারা কথা বলবে এই বিষয়গুলো নিয়ে এই ধরনের বিষয়গুলো নিয়ে এটি সামাজিক এক ধরনের জর্জরিত ব্যবস্থা যেন শেখ হাফিজুর রহমান কার্য আপনার কাছ থেকে শুনবো সেই জায়গায় সেই জায়গায় মনে হয় না যে এই বিষয়গুলোর তারা এত বেশি গুরুত্ব দেয় যে গুরুত্বটা তারা ক্ষমতায় যাওয়ার জন্য বা পাওয়ারে যাওয়ার জন্য যেটা আওয়ামী লীগ বিএনপি নামে সবসময়

নব্বই হাজার কোটি টাকা থেকে পঁচাত্তর হাজার কোটি টাকার মতো প্রতিবছর পাচার হয়েছে এটা আপনার যে তথ্য হ্যাঁ সেটা তো আছে প্রমাণিত আছে এবং অর্থ পাচারে বাংলাদেশ পঁচিশতম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ছিল তো এটা তো পাচার হচ্ছে প্রতি বছর এ বিষয়ে আমরা সোচ্চার আছি খেলাপি ঋণ নিয়ে সোচ্চার হয়েছি এগুলি নিয়ে তো আন্দোলন আছে সামাজিক বৈষম্য কমানো বাজেটে যাতে আপনার অর্থগুলি আছে সেটা যেন অপচয় না হয় জনকল্যাণে ব্যয় হয় এটাই রাজনৈতিক কর্মসূচি তার মধ্যে আছে এখন দরিদ্র থেকে দারিদ্রতা থেকে আপনি রাতারাতি বেরিয়ে আসবেন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে যদি সুশাসন না থাকে জনগণের সরকার না থাকে জবাবদিহিমূলক সরকার না থাকে তাহলে তো জনগণ কম পায় যার ফলে এই সংখ্যা একটু থামাতে হচ্ছে আমাদের এই মুহূর্তে একটা মজার জিনিস চলছে আমরা একটু দেখে আসতে চাই আজকে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ হবে বিশেষ করে উত্তর আমেরিকা এই মুহূর্তে চলছে আপনারা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায় আজকেই এর পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ বলে একে যা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং ক্যানাডার মানুষ উত্তর আমেরিকার মানুষ এই সূর্যগ্রহণ দেখার জন্য প্রস্তুতি প্রস্তুতি নিতে শুরু করেছে এই সব দেশের বাসিন্দারা মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা যেটি বলেছে যে এই যে গ্রহণ এটি চলতে পারে সাড়ে চার মিনিট পর্যন্ত তবে বাংলাদেশ থেকে দেখার সুযোগ সম্ভবত আমরা পাচ্ছি না পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে এমনভাবে ঢেকে ফেলে যাতে দিনের বেলাতেও চারপাশে রাতের মতো অন্ধকার হয়ে যায় এই আপনারা একদম স্ক্রিনে যেভাবে দেখছেন এবং এটি নাসার আয়োজনেই আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যখন হবে সেটি দেখতে আপনাকে যুক্তরাষ্ট্রের মানুষকে অপেক্ষা করতে হবে দু সাল পর্যন্ত সো এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং অনেকের মনে থাকতে পারে আমার মনে আছে যে আমরা এর আগে দেখেছিলাম ছোটবেলায় সেটা কত সালে তাও ভুলে গেছি বাংলাদেশের আকাশ থেকে একদম এটা যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার মানুষই আসলে এর এটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে দিন এখন তো বোধ হয় নিউ ইয়র্কের কথা যদি বলি এখন দুপুর একটা সাতচল্লিশ দুইটা বাজে সেই সময় তাদের এখানে অন্ধকার হয়ে গেছে আচ্ছা আমরা একটি সাংঘাতিক কঠিন আলোচনার মধ্যে ছিলাম তার মধ্যে একটি মজার জিনিস আমরা হলাম যে না দেখালে এটা ছোটবেলায় গান শুনেছেন না জটিলেশ্বর মুখোপাধ্যায় এখন সকাল রাতের চেয়েও অন্ধকার না সেটা একটু মজার ব্যাপার হিসেবে আমাদের কাছে ধরা দেয় অনেক ধরনের কুসংস্কারও আছে এই দিশ নিয়ে যেন ভাফিজ রমান আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলাম না কিন্তু আপনার প্রশ্নটা আমার কাছে পরিষ্কার হয়নি যে যে আপনি কি ঈদ নিয়ে প্রশ্ন করেছেন না সুইসাইড নিয়ে প্রশ্ন করেছেন আমি ঈদকেন্দ্রিক এই যে আয়োজন এই ঈদের যে খুশি দাদা যেটা বলছিলেন এই ঈদের খুশিটা কি সবার ঘরে ঘরে পৌঁছায় সেইটা ইকোনমিক যে পার সেটা কি সবার জন্য সমতা ভিত্তিক যে সমাজ গড়ার কথা আমাদের কনস্টিটিউশনে যেটা আছে সেটা কি সবার কাছে গেছে সেই সুফলকে সবাই পাচ্ছে না ঠিক আমি ঠিক এটাও পরিষ্কার হলো না কারণ আপনি মানে কোনটাকে ইয়ে করবেন ইকুয়ালিটি অর ইকুইটি ইকুয়ালিটি আপনি দুটোই দরকার জি আপনি যদি ধরেন যে আমরা এখানে চারজন আছি এখন আপনি রাতে ডিনার দিলেন চারটা প্যাকেট সমান দিতে হবে তাই না দ্যাট ইজ কল্ড ইকু মানে ইকুয়ালিটি আর ইকুইটি হচ্ছে ধরেন আমরা চারজন পরীক্ষা দিলাম পরীক্ষা দিলাম আউট অফ টেন আপনি অনম্যারিটে দেবেন দ্যাট ইজ কল ইকুইটি এটা মিক্সচার অফ টু মানে আমরা সমাজের কথা বলি রাষ্ট্রের কথা বলি যাই বলি আপনি অনেক জায়গায় ইকুয়ালিটি আপনি যদি এনশিওর করতে চান তাহলে ইনজাস্টিস হবে আবার আপনি যদি অনেক জায়গায় ইকুইটি না করেন ইনজাস্টিস হবে সেই জন্য বলছি যে আপনার সুইসাইডের বিষয় যদি আসে আপনি প্রতি চল্লিশ সেকেন্ডে সারা বিশ্বে একটা সুইসাইড হয় আমি সেন্টার ফর জেনোসাইড স্ট্রাটিজের ডাইরেক্টর এবং এই সুইসাইড হোমিসাইড জেনোসাইড এগুলো নিয়ে কিছু কিছু কাজ আমরা করি প্রতি চল্লিশ সেকেন্ডে একটা সুইসাইড হয় এবং সারা বিশ্বে আপনার প্রতি বছর সাত থেকে আট লাখ মানুষ সুইসাইড করে এখন আপনি একটা সুইসাইড সতেরো কোটি মানুষের ভিতরে একটা সুইসাইড দিয়ে আপনি কী সিদ্ধান্ত নেবেন সুইসাইড মানুষ দারিদ্রের কারণে হতে পারে হতাশার জন্য হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য হতে পারে সুইসাইডের এই গবেষণা অনেক ইয়ে এবং বাংলাদেশে আপনি দেখবেন যে কিছু কিছু এলাকায় সুইসাইড বেশি হয় ওই যে জিনাইদানা কোথায় শুনেছি যে ওখানে মানে সুইসাইড খুব বেশি হয় মেয়েরা সুইসাইড বেশি করে আবার আমাদের দেশে মেয়েরা সুইসাইড বেশি করে কিন্তু অন্য পৃথিবীর অনেক দেশে আছে ছেলেরা সুইসাইড বেশি করে সুতরাং আপনি একটা সুইসাইড দিয়ে তো আপনি কোনো সিদ্ধান্ত টানতে পারেন না আর দ্বিতীয়ত আপনার যে প্রশ্ন ঈদের ঈদের বিষয়টা এখন আপনি ধরেন যে আপনি পৃথিবীতে মানে অনেকগুলো ফর্ম অফ গভর্নমেন্ট পাবেন একটা হচ্ছে ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট আরেকটা হচ্ছে সোশ্যালিস্ট ফর্ম অফ গভর্নমেন্ট আরেকটা হচ্ছে আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যে সমস্ত মানে ওয়েলফেয়ার স্টেট এখন ওয়েলফেয়ার স্টেটে গেলে আপনি মোটামুটি একটা সমতা পাবেন এর বাইরে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র তারা পৃথিবীর সবচেয়ে বড়ো অর্থনীতি সেখানে তো প্রচুর বৈষম্য সেখানে সাদা কালোর বৈষম্য কিংবা বিভিন্ন ইস্যুর ভিতরে বৈষম্য এবং আমার সোসাইটিতে যদি আমি ঈদের কথা বলি তাহলে আমার তো সোসাইটির যে মানে ক্ল্যাসিফিকেশান এলিট মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র চরম দরিদ্র তো এলিটের ঈদ ঈদ একরকম হবে কারণ অনেক এলিট এবং মধ্যবিত্ত তারা তো আপনার ঈদের ছুটিতে দেশের বাইরে গেছে জি হ্যাঁ আবার নিম্নবিত্ত মানে মধ্যবিত্ত নিম্ন নিম্নবিত্ত দরিদ্রের ঈদ অন্যরকম হবে আবার চরম দরিদ্র তাদের ঈদ অন্যরকম হবে তার ভেতরেও আপনার একটা সর্বজনীন বিষয় থাকে যে আমরা ঈদের দিন সকালে সবাই নামাজ পড়ি তারপরে কুলাকুলি করি তারপরে আমরা মিষ্টি খাই কারণ আপনার মিষ্টি খাওয়ার জন্য তো বেশি সামর্থ্য দরকার নাই আপনার যে এটা মানে খুব দামি মিষ্টি হবে তা তো না আপনি একটু সেমাই খেলেই হলো আপনি একটু মাংস খাবেন একটু ইয়ে খাবেন বাংলাদেশের আসলে হয়েছে যে গত পনেরো বিশ বছরের মানুষের সামর্থ্য বেড়েছে এবং এখন যেটা হচ্ছে যে আমরা মানে ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা হয়েছে তাতে করে ধরেন যে আপনার ওই নতুন যে ডিসক্রিমিনেশান হচ্ছে নতুন মানে নতুন আমাদের কমার্শিয়াল এবং অন্যান্য উন্নয়নের সাথে সাথে আপনার ডিসক্রিমিনেশান হচ্ছে সেই ডিসক্রিমিনেশানটা আমার অ্যাড্রেস করতে হবে আমার যে আরবান তৈরি হয়েছে সেটা আমাকে অ্যাড্রেস করতে হবে হ্যাঁ এবং ঈদের যে সর্বজনীন বিষয় সেটা কিন্তু আপনি দেখেন আপনি কিন্তু জেনারেলাইজড ফর্মে কিন্তু বলতে পারবেন না কারণ আপনি শপিং মলগুলোতে দেখেন শপিং মলগুলোতে গিয়ে দেখেন যে সেখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত উপচে পড়া ভিড় তো সেটাকে দেখে কি আপনার মনে হয় যে বাংলাদেশ খুব দরিদ্র আবার আপনি এই যে ঘটনা বললেন এরকম ঘটনাও কিন্তু পাবেন মানে ইউ আর নট সাপোজ টু মেক এনি জেনারেলাইজেশন হ্যাঁ এই বিষয়গুলো আপনি যদি মানে ছোট্ট স্পেস নিয়ে একদম একটা ন্যারো লেন্স দিয়ে দেখেন তাহলে পরে কিন্তু এটা হবে না আচ্ছা হ্যাঁ আপনাকে কিন্তু অনেক গভীর বিশ্লেষণ এটা এটা আসলে অনেক ভাস্ট একটা বিষয় আমরা আসবো আলোচনায় আমাদের মধ্যে আমরা বিরতিতে যেতে হচ্ছে আমাদের বিরতির পর এসে আমরা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যে অশান্তি যে টেনশন শুরু হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে চাই দর্শক ছোট্ট বিরতির পর মির্জাপুর চমুক্তবাক দেখছেন চ্যানেল টোয়েন্টি ফ্রি পর্দায় আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছি আমরা এই পর্বে আসতে চাই বান্দরবানের থানচি এবং রুমায় আমরা কুকি চিনের যে অবস্থা দেখলাম আজকে পর্যন্ত এটাকে সুভাষ সিং দাদা আপনার কাছে আসতে চাই যে এটাকে আপনি সাকসেসফুলি দেখছেন নাকি আজকে আচ্ছা তার আগে আমরা একটা রিপোর্ট দেখে আসতে চাই তারপরে আমরা প্রশ্ন রাখতে চাই তিন এপ্রিল বেলা তখন বারোটা তিরিশ মিনিট থানচি সদরের সোনালী ব্যাংকের প্রবেশদ্বারে বসা ছিলেন পুলিশের এক সদস্য সদস্যরা আসছে দেখে দ্রুত ঢুকে দায়িত্বরত সেই পুলিশ সদস্য ঠিক কয়েক সেকেন্ডের মাথায় অস্ত্র হাতে দ্রুত ব্যাংকে ঢুকে পড়ে এর সদস্যরা তাদের সবার হাতেই ছিল অস্ত্র পরনে ইউনিফর্ম মুখে ছিল কালো কালী মাখা তাদেরই আরেকটি গ্রুপ তখন ঢুকে যায় পাশের কৃষি ব্যাংকে কয়েক মিনিট লুটপাট চালিয়ে বেরিয়ে যায় সন্ত্রাসীরা টিমে কয়েকজন ছিল নারী সদস্য সরাসরি অপারেশনে এই প্রথম দেখা গেল সংগঠনটির নারী সদস্যদের থানচিতে এই ব্যাংক ডাকাতির জন্য সন্ত্রাসীরা এসেছিল দুটি গাড়ি নিয়ে তার একটি রোববার রাতে জব্দ হয় এছাড়া হামলার ঘটনায় সাতটি অস্ত্রসহ সহ কেএনএফের প্রায় অর্ধশত সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী এছাড়া যদি অন্য কোনো আমরা ফায়ারের উপর পড়ি তখন আমার আদেশে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নেই এই নজিরবিহীন ত্রাসের পর এখন পাহাড়ে জাল পেতেছে যৌথ বাহিনী তারই একটি থানচির এই রাতের ছবি সর্বাত্মক অভিযানের জন্য প্রস্তুত বিজেপি সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের হামলায় থানচির ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গভীর রাত পর্যন্ত এভাবেই নিরাপত্তার চাদরে রেখেছেন থানচির বাজার রাতজাগা এই অভিযানের রেশ থাকছে দিনের আলো আকাশে উঠছে হেলিকপ্টার যেখান থেকে খোঁজা হচ্ছে সন্ত্রাসীদের স্থানীয়দের ভাষ্যমতে এখনো থানচির নানা জায়গায় অবস্থানে আছে কেএনএফ এর সদস্যরা তাই পাড়া মগপাড়া সহ সব জায়গায় সারাশি অভিযানে বিজিবির সদস্যরা কুকুচির ন্যাশনাল আর্মির সন্ত্রাসীরা ফায়ার ওপেন করে এই রাস্তা দিয়েই থানা এবং ব্যাংকে হামলা চালায় দেখা যাচ্ছে যে এখান থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার আগ থেকেই তারা কিন্তু ফায়ার ওপেন করেন তবে এতে সন্ত্রাসীদের তৎপরতায় কিছুটা ছেদ পড়লেও আতঙ্ক পিছু ছাড়ছে না মানুষের কেননা গেল কয়েকদিনে বিপর্যস্ত তাদের জীবনযাত্রা ঘটনাতে ঘটানোর পর একটু আতঙ্কের ভয়ে আছি আতঙ্কে আছি না খাই না আমরা রকম ভাবে চলি আর চলতে আমরা খুব কষ্ট লাগে আর সেই গাড়ি নিয়ে এখন যাইতে পারতেছি না যে মাল আসতেছে না আর গাড়ির জন্য গা লোড করতে পারতেছি না সব জায়গায় রাস্তা বন্ধ দিন যত যাচ্ছে তত জোরদার হচ্ছে যৌথ বাহিনীর অভিযান বাড়ছে বিভিন্ন বাহিনীর জনগণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা পুলিশ বিজেপি একসাথে আমরা চেকপোস্ট করতেছি এবং আমরা আমাদের এই আসামিদেরকে বা এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে গ্রেফতারের জন্য আমরা সর্বোচ্চ আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি কেএনএফ এর সব নেটওয়ার্ক ভাঙা শেষ না হওয়া পর্যন্ত চলবে এই সারাশি অভিযান বলছে আইন খলা বাহিনী এই সারাশি অভিযানের কথা বলা আছে স্টোরির মধ্যে হয়তো খেয়াল করেছেন যে উনিশ জন নারীকে গ্রেফতার করা হয়েছে এই যে যে তারা ব্যাংক লুটের যে ঘটনা সেখানে পরিষ্কারভাবে নারীদের উপস্থিতি ছিল আচ্ছা এটির সাথে আমি যুক্ত করতে চাই আজকে বিএনপি নেতা আমির খসুবহং চৌধুরী তিনি বলেছেন যে সীমান্তরক্ষী বাহিনীকে যদি রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হয় বান্দরবারের মতো এরকম পরিস্থিতি এরকম ঘটনা ঘটবে সব মিলিয়ে এই কেমন যাচ্ছে এই অভিযান আপনার আপনার দৃষ্টিতে কেমন এবং এই কমেন্টের ভিত্তিতে আপনার আলোচনা শুনতে চাই আমি আপনাকে খুব ছোট করে দিয়ে একটি কথা বলি উনিশশো সালে অক্টোবরের তিরিশ তারিখে আপনারা যে এই যে যে ফ্রন্টের কথা আমি আলাপ করছি কেন সেটার মূল শুরু হয়েছিল এমএনএফ দিয়ে মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট জি সেই ফ্রন্টের প্রেসিডেন্ট ছিল লাল ডেঙা তিনি লালবাহাদুর শাস্ত্রী ভারতের তখন প্রধানমন্ত্রী তার কাছে যে স্বাধীন মিজোরামের দাবি করেছিল এবং লালবাহাদুর শাস্ত্রী বলেছিলেন যে এটা আলোচনার জন্য আমরা রেখে দিচ্ছি আমরা আলোচনায় আসব। এই কথা কর্ণপাত না করেই তখন থেকে বিভিন্ন দেশে বিশেষ করে চীনের সাথে যোগ সাজস করে একটা পাকিস্তানের গেরিলা দল যুক্ত হয়ে একটি নানান রকম কর্মকাণ্ডের গেরিলা দল গঠন করা হলো এই কিন্তু ধারাবাহিকতা শুরু এবং আপনি দেখবেন এই জেনারেল ওবান তার একটা বই লিখেছিল যেটা এখন বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় এবং সেটা ফ্যান্টফ সবচির এবং দ্য ফিফথ আর্মি ইন বাংলাদেশ জি সেখানে কিন্তু এই পাহাড়ের যে অশান্তির যে পরিবেশ তৈরি করা এইভাবে যুক্ত হওয়ার এই ইতিহাসে সমস্ত করে একাত্তরে মুক্তিযুদ্ধের থেকে শুরু হয়েছে এটা বলে দিয়েছে আমি অত গভীরে না যে একটা কথা বলি যে এই যে অভিযান চলছে এবং তারপরে আমির খর্শি মাহমুদ চৌধুরী যে বক্তব্যটা দিয়েছেন আমার মনে হয় রাজনীতিবিদদের কিছু কথা সময় বলতে হয় সেই অর্থে বলেছেন আমার খুব পরিষ্কার আপনার খেয়াল করবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের একুশ বছর পর যখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করলেন তখন সেই সেই কমেন্টটাকে আপনি পজিটিভলি নিলেন নাকি নেগেটিভ নেবেন আমি আমি ব্যাখ্যায় আসছি আমি খুব দ্রুত শেষ করব তখন যে পাহাড়ে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল শান্তি চুক্তি হয়েছিল তখন কিন্তু বিএনপির প্রতিক্রিয়া ছিল কিন্তু একটা অন্য ধরনের বেগম খালদা যা নিজে বলেছিলেন যে ফেনী পর্যন্ত বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে আমার ছাত্র জীবনে হাফিজুর রহমান কার্জিনের ছাত্র জীবনে কিংবা রবিউল ভাইয়ের ছাত্র জীবনে আমরা কোনোদিন ভাবতে পারি নাই এই পার্বত্য তিন জেলায় আমরা কখনো যেতে পারবো এখন পার্বত্য অঞ্চলের যে শান্তি বিরাজ করছে এটা কিন্তু ওই শান্তির প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু এসেছে এখন যেটা ঘটছে এটা অশান্তির পরিবেশ তৈরি করবার জন্য আপনি যদি এক অর্থে বলেন যে ত্রিদর্শীয় ভূ রাজনীতির সম্পর্ক রয়েছে সেই অর্থ বলতে পারেন এবং এখানে রাজনীতিবিদে পলিটিক্স ঢুকা এই যে একজন সাক্ষাৎকার দেওয়ার সময় বললেন না যে আতঙ্কের ভয় আতঙ্কের ভয় যেমন আছে ভয়েরও আতঙ্ক আছে অনেকগুলো বিষয় এখানে যুক্ত এগুলো গভীরভাবে আমাদের বিশ্লেষণ প্রয়োজন চট জলদি মন্তব্য যখন কোনো কোনো রাজনীতিবিদ করে এটা আমার কাছে খুব মনে হয় যে এটা একেবারেই ঠিক হচ্ছে না আমি তো মনে করি এই যৌথ অভিযানটা খুব জরুরি ছিল কিন্তু আমাদের মাথা ঠান্ডা করে যৌথ অভিযান পরিষ্কার করতে এবং জনগোষ্ঠী যেন ক্ষতিগ্রস্ত না হয় কারণ বোম জনগোষ্ঠী নিয়ে যে সমস্ত গিয়ে কেননা এই যে নাথান বোম যে এটা শুরু করেছে সে তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকোলার ছাত্র ছিল আমি জগন্নাথ ছাত্র সংবাদে ভেবেছিলাম ছিয়ানব্বই সালের দিকে আমি তখন বিশ্ববিদ্যালয়কে চলে এসেছি মাঝে মাঝে টুকটাক হয়তো দেখাও হয়েছে কিন্তু তার এগিয়ে যাওয়া কীভাবে সে আবার এই চাকমাদের ওপরে রুষ্ট চাকমাদের ওপরে সে তার নানান রকম ক্ষোভ রয়েছে এখান থেকে সে এনজিও গঠন করেছে তারপরে সে অন্য জায়গায় চাকরি করবার চেষ্টা করেছে তারপরে রিসোর্ট করেছে অনেকগুলো বিষয়কুন্দের সঙ্গে যুক্ত হয়ে আছে আচ্ছা আচ্ছা সেই জায়গায় আমি বলছি চট জলদি কোনো মন্তব্য করাটা কিন্তু রাজনীতিবিদদের ঠিক হবে না না সেই মন্তব্য তো আমরা সেতুমন্ত্রীর ক্ষেত্রেও একটা শুনেছি আবার পররাষ্ট্র মন্ত্রী আবার আরেকটাও বলেছেন না না সেতু কথাটা বললেন না সেটা আবার রবিউল ভাই বলবেন ওজন দেখে দিয়েছি আমি আচ্ছা এবার রবিউল ভাইর কাছ থেকে শুনি শেখ রবিউল আলম যদি একটু এই বিষয়টা নিয়ে বলেন আপনার দৃষ্টিতে অভিযান বা এখন পর্যন্ত যেভাবে চলছে সেটা ঠিক আছে কি না এবং রাজনৈতিক নেতারাও যে বক্তব্য দিচ্ছেন সেটাও ঠিক আছে কিনা ঘাটতি আছে সেটা আপনার দলের কিংবা সরকারি দলের না আমার দলের নেতার বক্তব্যটা আমি বলছি যে বলছি যে বর্ডার গার্ড বাংলাদেশ তারা বর্ডারটাকে সিকিউরিটি করার মূল দায়িত্ব এটা তো ঠিক করবে আমরা দেখতে পাচ্ছি যত তত রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলন দমনে তারা যেভাবে সফল হচ্ছে ব্যবহৃত হচ্ছে সীমান্তে সেভাবে ব্যবহৃত হচ্ছে না কেমন হচ্ছে না দেখেন আরাকান আর্মির সাথে মায়ানমার আর্মির কিন্তু যুদ্ধ চলছে সংঘাত চলছে সেই মায়ানমার আর্মির দল ধরে ধরে কিন্তু বাংলাদেশের মধ্যে অস্ত্র সহ চলে আসছে তারা বাধার সম্মুখীন হচ্ছে না ভিতরে আসছে অনেক ভিতরে আসার পর অস্ত্র ত্যাগ করছে তারপর তাদেরকে ধরেন আবার ফেরত পাঠানোর রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সীমান্তিকভাবে আশাটা ঝুঁকি যুক্ত কিনা নিশ্চয়ই ঝুঁকি তারা তো কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হলো না বা ওখানেই তারা আত্মসমর্পণ করছে না রোহিঙ্গারা চলে আসলো দশ থেকে এগারো লাখ তার মাধ্যমে আরসাও চলে আসলো বাংলাদেশের মধ্যে এখন বলছি যে ওদের মধ্যে আরসা আছে তারাও একুকি চিনের সাথে যুক্ত হতে পারে এ আতঙ্ক তো আছে রোহিঙ্গারা যখন আসলো আমরা অর্থনৈতিক ঝুঁকিতে পড়লাম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছি রাষ্ট্র থেকেই বলা হচ্ছে বর্ডারে বাদার সম্মুখীন হলো না প্রতিনিয়ত বলতে গেলে আমাদের সীমান্তে হত্যার শিকার হচ্ছে তাই না দুদিন পর একটা লাশ ফেরত পেলাম এর আগে দুজন মারা গেল প্রতিনিয়ত হচ্ছে এবং আপনি দেখবেন বলা হচ্ছে কি চূড়াচালন হচ্ছে আচ্ছা কি এক পক্ষে হয় হয় ভারতের ভারতের একজন 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 বাংলাদেশের গ্রহণ করে তো কিন্তু মারা যাচ্ছেন কিন্তু 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 এই জায়গায় একটা প্রশ্ন যে এই নেতাদের ক্ষেত্রে যেই মন্তব্যটা আর্লি মন্তব্য করে ফেলেন বা যে যার মতো করে হয়তো ব্যক্তিগতভাবে বলছেন আবার দায়িত্ব থেকেও বলছেন এখন এই জায়গায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপনার বিএনপির মতো বড় বড় দল তারা আসলে একই সুরে কথা বলতে পারে না এটা যে হবে না আপনাদের ল্যাকিংস থাকলে আপনাদের দুর্বলতা থাকলে আপনার ম্যানেজমেন্টে যদি ঘাটতি থেকে থাকে রাষ্ট্র যদি সার্বভৌমিতিতেতে ঝুকিতে যায় তো সে ব্যাপারে আমি সচ্চর থাকাকে আমার দায়িত্ব নয়। বিএনপি সেই দায়িত্ব জায়গা থেকে বলছে। আপনি দেখেন চোরাচালান। তো চোরাচালান যদি সীমন্ত হয়ে থাকে তার মানে কি বাংলাদেশের মানুষ জীবন দেবে নাকি? আপনি চোরাচালান রীত করেন। বিডিআর তো সেটা একটা দায়িত্ব। এবং এইচপি চোরাচালানের স্কুজ দিয়ে যেভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করছে বিজিএ মানে বিজেপি। বিজেপি সেখানে কি একটাও ইন্ডিয়ার আজ পর্যন্ত হত্যা শিকার হয়েছে বাংলাদেশের মানুষে মায়ানমার সীমান্ত হয় না শ্রীলঙ্কা আপনার পাকিস্তানেও হয় না নেপালে হয় না বাংলাদেশে প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং বলা হচ্ছে চূড়াচালান তো চূড়াচালান যদি হয়ে থাকে তো সেটা নিয়ন্ত্রণ করার জন্য তো বর্ডার গার্ড বাংলাদেশের দায়িত্ব রয়েছে তারা কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে অথবা এই ধরনের ঘটনা ঘটলে গ্রেপ্তার হবে কিন্তু প্রতিনিয়ত কি বাংলাদেশের মানুষ জীবন দেবে তাহলে সীমান্ত কিছুটা অরক্ষিত সীমান্ত আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না এই জায়গায় আমাদের সরকারের আপনার ইনিশিয়েটিভগুলিতে ঘাটতি আছে বিদায় রাজনৈতিকভাবে আমরা বলছি যে তুমি এই সমস্ত জায়গায় মনোযোগী হও দাদা খুব ভালো করে বলছিলেন আচ্ছা কুকিচিন্তু নাইনটি সেভেনে আমরা শান্তি চুক্তি করলাম জনসংহতি সমিতির আপনার সন্তুলার্মা সেখানেও তো একটা অসঙ্গতি ছিল সন্তুলার মা একটা অংশ চাকমাদের একমত হয়েছিল চাকমা একটা বড় অংশ এবং অন্যান্য নি গোষ্ঠীগুলি তারা কিন্তু একমত ছিল না সেখানে যে শুধু ততটুকু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে চাকবার ওই অংশটা পেয়েছে বাকিরা বঞ্চিত হয়েছে তাই তো পরবর্তীতে সন্তুল আমার নিজেও কিন্তু সেই শান্তি চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অর্থাৎ কুকি চিন কে এন এর প্রতি কিন্তু ওইখানকার নি একটা সমর্থন রয়েছে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে না কিন্তু সেই বিষয়ে তো দিবত থাকার কথা না যে পার্বত্য চট্টগ্রামে সেই সাতানব্বই এর আগে যে পরিস্থিতি ছিল আমাদের সামরিক বাহিনীর যে পরিমাণ সদস্য সেখানে গিয়ে আহত নিহত হয়েছেন তারপরে যে যেই পরিবেশটা আসছে এটা আকাশ মোটামুটি একটা ভালো পার্থক্য তো আপনি এটুকু কেন বলছেন না যে একটা সময় ওরকম ছিল তারপরে সামরিক বাহিনী অনেকগুলি ক্যাম্প করে সেখানে পুরো নিয়ন্ত্রণে নিয়েছিল তারপর যখন শান্তি চুক্তি হলো সেখান থেকে অনেকগুলি ক্যাম্প আপনারা অপসারণ করে নিয়ে আসছি এখন এই যে কেএনএফ এর কথা বলছেন দুই সালে তারা প্রথম আত্মপ্রকাশ করেছে দুই হাজার বাইশে এসে তারা কিন্তু প্রচন্ড চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে এবং বেপরোয়াভাবে কিন্তু অনেকগুলি ঝুঁকিপূর্ণ ঘটনা ওখানে ঘটাচ্ছে সেখানে শৃঙ্খলা রক্ষাকারী মানে পরিস্থিতির অবনতি হচ্ছে তারা মৌলবাদী বা জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে তারা প্রকাশ্যে এসে তাণ্ডব করলো এখন জনজীবনে ওই এলাকায় আতঙ্ক তাদের সাথে আলাপের উদ্যোগ নেওয়া হলো শান্তি আলোচনা দুইবার বসেছেন আরেকবার বসার কথা ছিল সেই সময় তারা যে যে চ্যালেঞ্জটা দিল হ্যাঁ তাদের উপস্থিতির যে জানান দিলো শক্তির যে জানান দিল তারা যে সমস্ত ভারী অস্ত্র রকেট লঞ্চের পর্যন্ত তারা সংগ্রহ করছে সীমান্ত অঞ্চলে মায়ানমার এবং মিজোরামের সাথে তাদের ওখানকার গোষ্ঠীর সাথে তাদের একটা যোগাযোগ হচ্ছে তাই না ক্রমান্বয়ে তারা শক্তিশালী হয়ে উঠছে সব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকার এখন কঠোর হতে বাধ্য হচ্ছে তো এই সময়গুলি কি সরকারের কোনো ইনিশিয়েটিভ ছিল কোন কার্যকর পদক্ষেপ কি সরকার নিতে পেরেছে আর সেইগুলি নিয়ে যখন আপনি রাষ্ট্রক্ষমতায় থাকবেন বিরোধী দল হিসেবে যদি কথা বলে মানুষ যদি কথা বলে সেটা তো গত্রদাহতর কারণ নাই আপনাকে সংশোধিত হতে হবে সেই দায়িত্বশীল সরকার দরকার সেখানে সরকার মনোযোগ হলে নিশ্চয়ই বাংলাদেশের আপনার সার্বভৌমত্ব বিষয় তো কারোর দ্বিমত নাই যে কোনো মূল্যে সেটা প্রতিষ্ঠিত করতে হবে এবং আমি এটাও বিশ্বাস করি যে আমাদের রাষ্ট্রের সে সক্ষমতা আছে কিন্তু সরকারের অনেক ব্যর্থতা আছে এবং সেটা নিয়ে সব সোচ্চার হওয়া রাজনৈতিক দল হিসেবে বা নেতা হিসেবে আমাদের প্রয়োজন আছে সেখান থেকে বলা কিন্তু সাহেব কি বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা এত বড় ঘটনা আপনার সকল যৌথ বাহিনীকে সেখানে প্রয়োগ করতে হচ্ছে ব্যবহার করতে হচ্ছে উদ্বিগ্নতা দেখা দিচ্ছে আপনারা বলছেন পার্শ্ববর্তী অন্যান্য গোষ্ঠীর থেকে তারা সমর্থন পাচ্ছে দেশের সমর্থন পাচ্ছে আপনি বলছেন একটা বিচ্ছিন্ন ঘটনা সীমান্তে মারা লোক মারা যায় আপনি বলেন বিচ্ছিন্ন ঘটনা এখন বিচ্ছিন্ন ঘটনা যদি এইগুলি হয় দেশের এত বড় ঝুঁকিপূর্ণ যখন চলে যায় আমাদের স্বাভাবিক জীবন এবং রাষ্ট্রের ধরে নিরাপত্তা সেটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা যখন সরকারের দায়িত্বশীল লোকরা বলে তো সেটা তো অনাকাঙ্ক্ষিত এবং সেটা তো উদ্বেগের সেই জায়গার থেকে আমাদের না অভিযান যেভাবে চলছে তারপরে তার মানে তো সরকার যথেষ্ট রকমের এখানে গুরুত্ব দিয়ে জিনিসটা পরিচালনা করছে এবং সবাইকে দেখে নিয়ে সরসর সঙ্গে ঠিক আমাকে বলবেন যে এই অভিযানে আপনি নিশ্চিত করছেন এই অভিযানে সবকিছু সমাধান হয়ে যাবে আমার কাছে মনে হয় না অভিযানের যেমন প্রয়োজন আছে কঠোর হওয়ার যেমন প্রয়োজন আছে আবার সেই বিষয়গুলিকে সেটেল করারও প্রয়োজন আছে শক্তি প্রয়োগ করে কি পৃথিবীর সব জায়গা সব সমস্যা সমাধান করা গিয়েছে নাকি হ্যাঁ এটা ঠিক আছে যে চ্যালেঞ্জটা তারা দিয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের কঠোর হওয়ার প্রয়োজন আছে পাশাপাশি সেই বৈষম্য জেতা আছে তাদেরকে ধরেন তাদের জীবন মানের কিছুটা উন্নয়ন করা তাদেরকে বাংলাদেশের মূল যে কৃষ্টি বা যে রাজনীতি তার সাথে সম্পৃক্ত করা সেখানে অভাবী মানুষের আগেই প্রশ্নটা দিয়ে রাখি এরপরের বার জিজ্ঞেস করবো নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে সরকারের আর কি করার থাকতে পারে সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি একটা তথ্য দিই হ্যাঁ পাঁচ সেকেন্ডে সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে রবিল ভাই বললেন খুব উদ্বেগর বিষয় আমি একটা তথ্য দিই দুই থেকে দুই হাজার থেকে দুই সীমান্তে হত্যা হয়েছে সাতশো জন আর দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত চারশো পঞ্চান্ন জন আবার বলছি সাতশো পঞ্চাশ জন শুধুমাত্র দুই এক থেকে দুই হাজার আট পর্যন্ত আচ্ছা বিএনপি তথ্যটা কাদের মানে এই পরিসংখ্যানটা করা কাদের মানে এটা সমস্ত ইনফরমেশন আপনি ঘাটলেই বেরিয়ে আসবেন আচ্ছা এগুলো তো আমার অন ডকুমেন্ট বলছি আমি এবং দুই সালের ডেলিস্টারে বেরিয়েছিল

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের যে সরকার আমি তার মানে ওভারঅল যে ফরেন পলিসি সেটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি অ্যাপ্রিসিয়েট করি কারণ আপনার বাংলাদেশ সংবিধানের আর্টিকেল টোয়েন্টি হ্যাঁ সেটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস স্টেট পলিসি সেটার মধ্যে আপনি পাবেন এবং সেইখানে মূল নীতিটা হচ্ছে কারো সঙ্গে বৈরিতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব এটা বঙ্গবন্ধু সেটা অনুসরণ করেছিলেন আমি যেটা মনে করি যে আপনি হ্যাঁ আপনি দেশের ভিতরে বিদ্যমান দ্রব্যমূল্য পরিস্থিতি আরও সহনীয় হওয়া দরকার আপনি সেটা নিয়ে কথা বলতে পারেন দুর্নীতি আরও স্ট্রিক্ট হওয়া দরকার আরবান পুয়োর সম্পদ বৈষম্য এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনি বাংলাদেশের মধ্যে থেকে যদি বিষয়গুলো দেখেন তাহলে পরে আপনার কিন্তু এক ধরনের অসহিষ্ণুতা উষ্মা কিংবা বৈরিতা সরকারের প্রতি আপনার জন্মাবে তা আপনি যদি একটু বের হন আপনি দেখেন যে পুরো সাউথ এশিয়া শ্রীলঙ্কার অবস্থা ভালো না মিয়ানমারের যুদ্ধ চলছে মালদ্বীপের অবস্থা ভালো না পাকিস্তানের অবস্থা ভালো না তো পুরো সাউথ এশিয়াকে কেন্দ্র করে কিন্তু আপনাকে বৈশ্বিক ভূ ভূ যেটা এবং আপনাকে মনে রাখতে হবে যে বার্মা এক পাশ হয়েছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে এটা কিন্তু আপনার চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ চীন সাগর এবং বঙ্গোপসাগর এবং আপনার মনে থাকবে গত বছর মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র সেইন্ট পার্টিন দ্বীপ চায় আপনি তার এবং আমি আরও আগে ফিরিয়ে যেতে চাই দু সালে যখন আপনার রামুতে বৌদ্ধদের পল্লীতে হামলা হয় বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন যে সংখ্যালঘু হিন্দু যে সংখ্যালঘু যারা আছে তাদের ভিতরে প্রধান হচ্ছে হিন্দু তাদের উপর নানা সময় আক্রমণ হয়েছে কিন্তু বৌদ্ধদের উপরে হামলা এটা কিন্তু কখনো হয় নাই এবং দু সালে কিন্তু আমরা শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইনে একটা মানে চরমপন্থীদের নিয়ে একটা রাষ্ট্র করতে চায় এবং এখন যেটা আমরা ইনফরমেশান পাচ্ছি যে আপনার এই যে সমস্যাটা আপনি দেখবেন যে নর্দার্ন বেল্টে আপনার বান্দারবান তারপরে ওই যে মিয়ানমারের যে চীন প্রদেশ এবং মিজোরাম ভারতের এইখানে আপনি দেখবেন যে ওখানে আপনার এই যে বম লুসিয়া পাংখোয়া এবং ওইখানে ওরা বলে মিজোরাম বলে মিজো মিজোর কথা হচ্ছে যে পাহাড়ের দেশের মানুষ এরা বিভিন্ন নির্গোষ্ঠী কিন্তু ছোট ছোট ছোটো ছোটো কিন্তু তারা কিন্তু পাহাড়ের মানুষ হিসেবে তাদের ভিতরে একটা ভিন্ন রকম বন্ধন আছে আবার গত একশো বছরে যেটা হয়েছে এই যে আপনার এই যে বম লুসিয়া পাংখোয়া এরা আপনার ওদের যে নিজস্ব আদিবাসী ধর্ম ছিল সেখান থেকে তারা ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করেছে এখন কিন্তু এদের অধিকাংশ ক্রিশ্চিয়ান ধর্ম দিক দিয়েও কিন্তু একটা বন্ধন আছে এবং গত বছর যখন আপনার এই আপনার এই অস্থিতিশীলতা তৈরি হয় মানে মিয়ানমারে যখন ওই যে আপনার গৃহযুদ্ধ চলছে সেখানকার যে ওই যে পাহাড়ের মানুষ এবং বাংলাদেশেও ওরা যখন ওই মিজোরামে আপনার মিজোরামে যে সরকারটা ছিল তারা কিন্তু পাহাড়ের দেশের মানুষের প্রতি নমনীয় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ওই সীমান্তে তারা কিন্তু অত বেশি নমনীয় ছিল না এবং সেখানে কিন্তু মিজোরামে বিক্ষোভ হয়েছে যে আপনার মিয়ানমারে মিয়ানমার থেকে যদি কেউ আমাদের এখানে আসে তা আমরা সহানুভূতির সাথে তাদের আশ্রয় দিতে চাই এই জিনিসটাকে কিন্তু আপনার ছোট করে দেখলে চলবে না এটা কিন্তু আপনি যদি শুধুমাত্র মনে করেন যে এই মানে এই কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এদের সাথে কিন্তু আপনার মিয়ানমারের এবং এদেরকে আমরা এখন যে তথ্য পাচ্ছি যে আপনার কুকি চিনকে ওই যে আপনার চীন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট মানে নামটা আমি বোধহয় সঠিকভাবে বলতে পারলাম না তাদের মিয়ানমারে যে হেডকোয়ার্টার আছে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের প্রতি সহানুভূতি আছে কিন্তু মিজোরাম মণিপুর এবং এই যে সমস্যাটা এটা শুধু বাংলাদেশের সমস্যা না এটা কিন্তু বাংলাদেশ মিয়ানমার ভারত ভারতে কিন্তু কিন্তু খুব অস্বস্তি এবং একটা খারাপ অবস্থার মধ্যে আছে এবং এইখানে যেহেতু মিয়ানমার মিয়ানমারে এখন কোনো স্টেবল গভর্নমেন্ট নাই তারপরে আমার কাছে মনে হয় যে এই পুরো সমস্যাটা পুরো সমস্যাটা এটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ মিয়ানমার ভারত তারা একটা যৌথভাবে আলোচনা করতে পারে আর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে এই সমস্যার পেছনে কিন্তু বৈশ্বিক শক্তি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানি আছে আমরা কিন্তু নানা রকমভাবে সেই তথ্যগুলো পাচ্ছি সুতরাং এখানে কিন্তু শুধুমাত্র আপনি সশস্ত্র অভিযান করে কিন্তু এটা পরিস্থিতি আরো খারাপ করে পরিষ্কার করেন যে কিভাবে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়া এখানে আপনি যে বার্মা অ্যাক্ট বার্মা অ্যাক্ট তো করেছে তারা তারা তো মিয়ানমার বলছে না তারা তো বলছে বার্মা এবং সেই ওখানে যে আপনার ইয়ে সেনাবাহিনীর যে গভর্নমেন্ট আমরা তো গত দশকের পর দশক জেনেছি যে ওখানে সেনাবাহিনী একটা আছে এবং তারা দেয়ার আর বাই চায় চায়না এবং তারা মানে ওয়েস্টার্ন স্যাংশন তারপর মানবাধিকার কোনো কিছু তোয়াক্কা করে না কিন্তু সেই এক বছর দেড় বছরের ভিতরে সেই মিলিটারি গভর্নমেন্ট নাই প্রায় নাই তো সেটা সেটা আপনি বারমায়ক পাশ হওয়ার পরে আপনি বুঝতেছেন না

যে তারা পাবলিকলি এরকম একটা বড় অপারেশন তারা চালানো এটা কি তারা ইচ্ছা করেই যে তাদের উপরে এরকম আলোচনা তাদের নিয়ে আলোচনা হবে ন্যাশনাল মিডিয়াতে এবং এইভাবে সাড়াশি অভিযানও আসতে পারে এটা কি তারা আগে থেকেই প্ল্যান করে এই জিনিসটা ঘটবে এই যে অল্প সময়ের মধ্যে যা বললেন এটা তো একেবারে সত্য ঘটনা আমার কাছে প্রমাণিত হচ্ছে তারা নজরে আসতে চায় এবং এর মধ্যে কিন্তু নানান রকমের কালো সব জাল ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে এবং একেবারে যে ব্যাখ্যাটা অধ্যাপক হাফিজ রহমান কার্জন দিলেন এটা যদি তাকে যদি আরো বলতে দেওয়া হয় সে আরো গভীরে কিন্তু ঢুকতে পারবে আমি খুব স্পষ্ট করে মনে করি যে এই যে মণিপুরে ভারতের মণিপুরে এই যে মাত্র ক মাস আগেও যে যে পরিমাণ ভয়ঙ্কর অস্থিরতা বিরাজ করছিল এটা তো আতঙ্কে দিন কাটিয়েছে ওই এখন এখনো সেই জায়গার অবস্থা যে স্বাভাবিক সেটা হয় নাই হ্যাঁ সেভেন মাঝে মাঝে উস্কান এটা আসছে এবং মাঝে মাঝে এবং সেটার সাথে এটা তো ইন্টার কানেক্টেড বলা হচ্ছে হ্যাঁ সেটাই সেই জায়গায় সার্বভৌমত্বের উপর প্রশ্ন যারা আপনার কাছে আসতে চাই জানাব শেখ রবিউল আলম যে আপনারা কি মনে করেন যে যেইভাবে চলছে অভিযান এবং এই যে যে একটা সার্বভৌমত্বের উপর এক ধরনের আঘাত এই ধরনের একটা চরমপন্থী গোষ্ঠী এইভাবে একটা দেশের মধ্যে এইভাবে তাদের উত্থানটা এইভাবে আসছে এবং আপনি কি মনে করেন প্রথমত যে তারা নিজেদেরকে জানান দেওয়ার জন্য এবং তারা আলোচনায় আসার জন্য এটা করেছে এবং দ্বিতীয়ত আপনি সমাধানটা কিভাবে দেখেন না সমাধানের জন্য যদি আপনি আমাকে বলেন দুইটি প্রক্রিয়াই উন্মুক্ত রাখতে হবে যেহেতু সরকারের সাথে তাদের একটা আলোচনা চলছিল তো তারা সর্বশেষ যে তাণ্ডবটা করেছে বিশেষ করে আপনার থানচিতে এবং রুমাতে তারপর তো আলোচনার পথটা রুদ্ধই হয় তাই তো এবং রুদ্ধ হয়ে বল প্রয়োগ করার প্রয়োজন রয়েছে সারাশি অভিযানের প্রয়োজন আছে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু কিন্তু আলোচনা আড়ালে কিন্তু ষড়যন্ত্র করে আচ্ছা এখন কথাটা হচ্ছে যে আপনি ষড়যন্ত্র করেছে কে যারা এই আক্রমণে যাদের নিয়ে আলোচনা করছি আমরা আচ্ছা ঠিক আছে কুকিচিন কুকিচিন তো ধরেন তাদের অবস্থানের জায়গায় যে আলোচনা চলছিল তারা হয়তো মনে করতে পারে যে তাদের শক্তি জানান দিলে তাদের আলোচনাটা তাদের ফেভারে আসতে সুবিধা হবে যেটা হয় সাধারণত এবং আমার ধারণা তারা এইটা করেছে যেভাবে তাদের আত্মপ্রকাশটা করেছে যে চ্যালেঞ্জ বা শক্তির জানান দিয়েছে নিশ্চয়ই তার পিছনে তাদের নিজেদের কনফিডেন্স আছে ওয়েবসাইট যথেষ্ট ওয়েব সাইটে এখন একটা আগে দেখলাম যে মাথানবম সে আন্তর্জাতিক সেমিনারে যোগ দেওয়ার জন্য সে সুইডেন যাচ্ছে এই যে ধরেন যে প্রশিক্ষণ যেভাবে তারা নেয় এটা তো বাইশ সাল থেকেও যদি আপনি ধরেন তাহলে আজকে চব্বিশ দুই বছর তারা কিন্তু একবার বহল তবিয়ত ওখানে করেছে কিন্তু আপনি কি দেখেছেন যে সরকারের খুব বেশি জোরালো ইনিশিয়েটিভ সেই জায়গাগুলিতে ছিল এবং সরকারের উপর থেকে বলা হচ্ছে আমরা তাদের বিশ্বাস করেছিলাম আচ্ছা যারা সশস্ত্র প্রশিক্ষণ নেয় যারা জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় যারা জঙ্গিবাদের সাথে জড়িত বলা হচ্ছে সরকারের থেকে তাদের দেয় সরলভাবে বিশ্বাস করার কোনো জায়গা থাকে কি না এটা একটা প্রশ্ন নিশ্চয়ই সেই জায়গায় ভুল থাকতে পারে তাহলে দেশে দায় সরকারের আছে আমি যেটা বলতে চাই যে ওখানে যে বৈষম্যগুলি আছে যে দাবিগুলি আছে কিছু দাবি তো ঠিক আছে যে একটা দেশের মধ্যে বসবাস করার পরও তাদের জীবনযাত্রার মান অনেক নিচু শিক্ষাতে পিছিয়ে দারিদ্রতা আছে তাদেরকে মূল অর্থনীতির সাথে যুক্ত করার জন্য কিছু ইনিশিয়েটিভ তো নেওয়ার প্রয়োজন আছে আমরা যখন শান্তি চুক্তিটা নাইনটি সেভেনে করে সরকার সেখানে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তার এইটি পার্সেন্টই ওই যে সন্তু লার্মার অনুগত যারা ছিলেন তারা পেয়েছে বাকিরা বঞ্চিত হয়েছে সেই জায়গায় কি নজর দেওয়ার প্রয়োজন আছে কিনা আপনি শক্তি প্রয়োগ করেই ওই একটা দুর্গম জায়গায় যেখানে অন্যান্য দেশেরও জঙ্গিদের একটা মিলন মেলা হতে চলেছে যেখানে সীমান্ত কোনো কোনো সময় অরক্ষিত থাকছে সেই জায়গায় একটা দুইটা অভিযান বা দুই এক মাস চিরুন অভিযান করে নিয়ন্ত্রণ করা যাবে আমার কাছে মনে হয় না যোগাযোগ রেখে সেইটাকে আমার মনে হয় আলোচনা শক্তি প্রয়োগ আলোচনা শক্তি প্রয়োগ প্রয়োজনীয় কৌশল নিয়ে নিয়ন্ত্রণ আচ্ছা সুভাষ দা একদম ত্রিশ সেকেন্ড যদি একটু আপনার কোনো কমেন্ট থাকে না আমি শেষ শেষ যে কথাটি সে কথার সাথে আমি একমত সব কথাতে দ্বিমত করবো না আমার সব কথা সে দ্বিমত করবে এটা আমি আশা করি না কিন্তু আমার যে সার্বভৌমত্বের যে প্রশ্ন সেই প্রশ্নটির ক্ষেত্রে আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে কেন বলা যাবে না ওই সাতানব্বই সালের মতন যে এই শান্তি চুক্তির ফলে ফেনি পর্যন্ত বাংলাদেশের এক দশমাংশ ভারতের অধীনে হয়ে গেছে আচ্ছা তা এই যে ব্যাপারগুলো এই ধারাবাহিকতা যেন এখন যেন বিরোধী দলের রাজনীতি করতে যে বিএনপি যেন এই কথাগুলো না বলে আচ্ছা আবার কথাটা স্পষ্ট যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটা দেশ করেছি তিরিশ লক্ষ শহীদ আমাদের পাঁচ লক্ষ মহাবন্ধের তাদের সম্ভ্রম হানি সেই দেশটার যে স্বাধীনতা সার্বভৌমত্ব তার ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আবার একই সাথে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী তাদের যে ন্যায্য দাবি দেওয়া সেটার প্রতিও যেন আমরা যথেষ্ট নমনীয় থাকি এবং আপনার ওই যে উনিশশো সাতানব্বই সালে যে চুক্তিটা হয়েছিল ওখানে আপনার মূল সুবিধাটা পেয়েছিল চাকমাই এবং মারমা মা এবং আরও যে আপনার এই যে বম লুসিয়া পাংখা ছোটো ছোটো নিগোষ্ঠী তারা কিন্তু এটা পায়নি হ্যাঁ এবং তার সাথে যে বর্তমান যে নানা রকম অনেকগুলো যুক্ত হয়েছে এবং আমার কাছে মনে হয় যে আপনি মানে অভিযানও চালাবেন আবার তাদের ন্যায্য দাবি দেওয়া সেটা কিন্তু আপনার বিষয়টা ইনক্লুসিভ হতে হবে জি তাহলে পরে আমার মনে হয় যে টেকসই একটা সমাধান হবে অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই দর্শক আপনার আলোচনা শুনছিলেন বিবেচনা আপনাদের হাতে আজকে এ পর্যন্তই